আজকে কোরআনের আর এক পাখে বিদায় নিয়েছে আল্লামা লুৎফর রহমান লক্ষ্মীপুরের। বাংলাদেশ সহ আন্তর্জাতিক স্কলার যারা আছে তার ভেতরে তিনি একজন, বহু ভাষায় সারা বিশ্বে কোরআন প্রচার করেছে, হাজার হাজার আলেমদের অভিভাবক। আজকে মারা গেল, কত মানুষ তার দ্বারা কোরআনের আলো পেয়েছে। উনি মারা যাওয়ার পরেই কবরে দিয়ে দেবেন, কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতেই থাকবে। সিরাজগঞ্জবাসী, আমি যেটা বোঝাতে চাই এখানে, পীর শব্দটা ভালো আমরা উল্টা অর্থে নিয়েছি, কারণ অধিকাংশ মানুষের শব্দটা নিয়ে ব্যবসা করে খাই এই কারণে। আজকে থেকে ক্লিয়ার যে যারা জানেন না, যারা জানে ইসলামের বিষয় তার কাছে জানতে যাবেন, এইটার নাম আরসিতে পীর বলা হয়। এর বাইরে কিছু করা তার জন্য আপনি পারবেন না, খুশি করতে পারবেন না। আপনি মনে করেন যদি পীর সাহেবকে একটা এরকম শাল চাদর দিয়ে খুশি করব, আরে ভাই আপনার আগে আপনি তো 2000 টাকার শাল কিনেছেন, আপনার আগে একজন 5000 টাকার শাল ওরে দিয়ে গেছে। পৃথিবীর মানুষকে খুশি করা মানুষের দ্বারা সম্ভব না, কারণ এই যে পেটটা, আল্লাহর নবী বলে এর মানুষের এই পেট ভরবে না কোন পর্যন্ত জানো। পৃথিবীর মানুষকে যদি বলা হয় এক মাঠ ভর্তি তোমাকে স্বর্ণ দেওয়া হয়েছে, সে বলবে আল্লাহ আমি যদি আর একটা মাঠ ভর্তি স্বর্ণ পেতাম তাহলে আমার ভালো হতো। আর একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ দিয়ে দাও বলবে আর একটা যদি পেতাম। মানুষের পেট ওই পর্যন্ত ভরবে না যতক্ষণ কবরের মাটি পেটে না যায়। কথা বলো, কোন তার আবার কথা বলো, কথা বলা যাবে না ভাই, না দেখতে পারলেও চুপ থাকে। কত মানুষ দেখছেন না, নীরব হয়ে শুনছে আপনার জন্য, যদি ডিস্টার্ব হয় কবিরা গুণ হবে আপনার, কারণ দুইটা শব্দ এখানে, চুপ থাকতে হবে এবং শুনতে হবে, কারণ এখন আর মমতাজের গান হচ্ছে না, এটা কোরআনের আলোচনা আরম্ভ হয়েছে। রহমানের বান্দা যদি আমরা দাবি করি, আল্লাহর বান্দা যদি আমরা দাবি করি, বলছিলাম যারা আজ বলে আমি অমক পীরের গোলাম, পীরের বান্দা, এ কথা বলা যে কত বড় মারাত্মক। আল্লাহ সবচাইতে বেশি রাগান্বিত হয়ে যায় ওই মানুষটার উপরে যখন সে তার বান্দার পরিচয় দিতে চায় না। আল্লাহ বাদে কারো গোলামির পরিচয় দেওয়া, বান্দা বলা, কারো কাছে সাহায্য চাওয়া জায়েজ নেই, হারাম, হারাম এবং হারাম। জিন্দা পীর হোক আর মরা পীর হোক, কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, সাহায্যের একমাত্র জায়গা আল্লাহ। এমনকি কেউ যদি বলে ইয়া রাসূল আল্লাহ আমারে সাহায্য করেন, কবিরা গুনাহ হবে। আপনি নামাজে কেবলই বলিয়ে আসলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শব্দটা কিন্তু না'বুদু ওয়া ইয়াকা এভাবে ছিল, ফেল ফাইল মফল এভাবে শব্দ সাজানো হয় আরবি গ্রামারে। আল্লাহ আগে ইয়াকা দিয়ে দিয়েছেন, মফলকে আগে এনে মকদ্দম করে জানিয়েছেন। এখানে দেখবেন বাংলা লিখতে গেলে হর্ষাই দেওয়া লাগে, একমাত্র তোমারই ইবাদত করি। এ গ্যারান্টি দিয়ে যখন জানলেন একমাত্র তোমারই ইবাদত করি, এরপরে আপনি যদি কোনো পীরের কাছে মরা হোক জিন্দা হোক সাহায্য চান, আল্লাহ এত রাগান্বিত হন। এখন যদি এখান থেকে বাড়ি সে দেখেন আপনার স্ত্রীর কাছে কেউ শুয়ে আছে, কিছু করেনি এমনি শুয়ে আছে, আপনার ভালো লাগবে, আপনার যেমন রাগ হবে আল্লাহ পাক ঠিক ওই রকম রেগে যায়। বান্দা যখন তাকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চায়, সুতরাং এই শাহজাদ পরে যারা আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চাচ্ছেন বা যারা চাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, দুইজনেরই সমস্যা। আল্লাহ আপনার উপরে রেগে আছে, আপনি কোন আল্লাহর বান্দা হতে পারেননি। আজকের আলোচনার বিষয় কি বললাম,
এখানে কথা বলে কেন গো? এখানে হয় বসেন না চলে যান, যান। আমার ভাইরা, আমি বলছিলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর বান্দা কারা। আমরা আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। এখানে একটা তথ্য আছে, আলেম আছেন, আলেমদেরকে বলছি والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. এতদিন যেভাবে শুনেছেন না, নতুন ভাবে তাফসির করছি, ভালোভাবে শুনবেন। আল্লাহ পাক বলেন, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু খেলা করার জন্য। বলেন কোরআনে স্পষ্ট আয়াত এটা, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে। কেন পাঠালেন? লিয়ুজহিরাহু, একটাই উদ্দেশ্য, তিনি যেন জাহির করেন, কি করেন, জাহির করেন, প্রকাশ্য করেন। দুনিয়ায় যত ধর্ম আছে, যত দিন আছে, সব দিনের উপরে যেন তিনি তার পাঠানো দিন ইসলামকে উপরে তুলে নিয়ে আসেন। আল্লাহ তাআলা এতটুকু বলে শেষ করেননি, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই কাজ করতে গিয়ে নবীর পেছনে যদি বাংলাদেশের কেউ না থাকে, আমি আল্লাহ বলছি আমি নিজেই যথেষ্ট। এবার আসেন তো আয়াতের পক্ষে হাদিস, মান করাল কোরআনা ফাস্তা জহারাহু ফা হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে আরে কোরআনকে ইজহার করার চেষ্টা করে, মান পারাল কোরআনা ফাস্তাজহারাহু, ওই যে কোরআন এলি ইজহারাহু, এখানে ফাস্তাজহারাহুদের মানটা কিন্তু একই। তাহলে এজহার শব্দের অর্থ বললাম প্রকাশ করা, প্রসার করা, দাঁড় করানো, প্রতিষ্ঠিত করা। এই পৃথিবীতে যারা কোরআন পড়ে আর কোরআনকে যারা দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা চালায়, ফাহাল্লা হালালহু, এর হালালকে হালাল হিসাবে মেনে নেয়, একটিবারের জন্য চিন্তা আসে না যে কোরআনে কারিম আল্লাহ প্রকাশ করার জন্য বলার পরেই হালালের কথা কেন বললেন। কারণ আল্লাহ জানে ভালো করে, এ পৃথিবীতে কোরআন যদি প্রতিষ্ঠিত না হয়, কায়েম না হয়, এমন এমন হালাল জিনিস আছে যে এই সমাজে মানা সম্ভব না।